বন্ধুরা, আমরা আজ আলু চিপ বানাবো, কুমড়ো বানাই, এরকম খেয়েও দেখবা ভালো লাগবে। এগুলি দোকান থেকেও মুসমুসে হয়, 7-8 মাস ঘরে রেখে খেতে পারবা। আলুগুলি একটু সিদ্ধ করে নিই। এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, এটার মধ্যে আলু সিদ্ধগুলো নামিয়ে নেব। এগুলো নামিয়ে নিয়েছি। আমাদের পাঁপড় সুজানো হয়ে গেছে, আমরা এবার তুলে নিব।
তোমরা লবণ মরি দিও মেখে খেতে পারো, না হইলে এমন খাইতে পারো, ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন।